আচ্ছা, সিউডো ফোর্স সম্বন্ধে আইডিয়া হয়েছে? হ্যালো। আচ্ছা, গুড। আচ্ছা, সিউডো ফোর্স তো করবই, তার আগে দাঁড়াও। কনস্ট্রেইন মোশনের এই দুটো প্রবলেম আমি একটু করাবো, চলো তারপরে আবার আমরা ইসে ব্যাক করব। এটা আমার কনস্ট্রেইন মোশন ছিল। এই প্রবলেমটা ট্রাই করেছিলে? হ্যালো, করতে না করেছি না, তারপরে আমি পরের দিন বললাম না যে এই আচ্ছা ঠিক আছে, ট্রাই যখন করনি কোনো অসুবিধা নেই। এখন একবার পড়ো প্রবলেমটা, আমি বললাম না মানে এই নিউটনস ল এর আরে এখানে যা যা আছে সব তোমরা ট্রাই করো, বোধ হয় আমাদের একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, এটা একবার পড়ো। হ্যাঁ, কি জানো? ওকে, বলেছে ইন দ্য সিস্টেম শোন ইন দ্য ফিগার অ্যাজিউম দ্যাট দ্য সিলিন্ডার রিমেইনস ইন কন্ট্যাক্ট উইথ দ্য টু ওয়েজেস, দ্য ভেলোসিটি অফ সিলিন্ডার ইজ। কি করে করবো বলো তো? আচ্ছা আমি করছি, তোমরা একটু দেখো। হ্যালো, দেখো এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা আমি ধরলাম, এই সিলিন্ডারটা এই ডিরেকশনে যাচ্ছে। আমি একটু দেখো, একটা বড় দূর বাবা বড় করে একটা ভি ড্র করলাম, ঠিক এই ডিরেকশনে আমি ধরলাম এর ভেলোসিটি ভি। ওকে, এবার দেখো এই ডিরেকশনে যদি ভেলোসিটি ভি হয়, ধরলাম এইটা কিন্তু এইটার সাথে প্যারালাল নয় বা এইটার সাথেও প্যারালাল নয়, কোনো একটা অন্য ডিরেকশন, তো যে ডিরেকশনেই হোক, ভেবে দেখো যে ডিরেকশনেই হোক, এই দুটো কম্পোনেন্ট থাকবে না, একটা ভি এক্স আর ভি ওয়াই। হ্যাঁ, এই দুটো তো থাকবেই, তাই না? এই দুটো তো থাকবেই। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এইদিকে যাচ্ছে ইউতে, এম আই রাইট? ইউতে। এবার বলো এই ইউ এর দুটো কম্পোনেন্ট থাকবে না, দেখো রাইট, এইটা হচ্ছে থিটা, তো এইটা থিটা, মানে এটাও সাইন থিটা, মানে ইউ কস 30 আর এটা ইউ সাইন 30। কোনো ডাউট আছে? নেই না স্যার। এবারে মন দিয়ে শোনো, আমাদের ফর্মুলা, আমরা কনসেপ্ট কি জানি? কনসেপ্ট জানি না, যে এই যে কন্ট্যাক্ট সারফেস, এইখানে ভেলোসিটি গুলো পারপেন্ডিকুলার হয়। অর্ণব, আমরা আমরা এই যে দেখো, এইটা একটা কন্ট্যাক্ট সারফেস আর এইটা একটা কন্ট্যাক্ট সারফেস, তাই না? বলো। হ্যালো, এইখানে ভেলোসিটি গুলো পারপেন্ডিকুলার হয়, কারেক্ট? এবার দেখো এইটা যদি ভি হয়, তাহলে এই ডিরেকশনে ভি এক্স না, আবার এই ওয়েজটা কততে যাচ্ছে, টু ইউ তে, তাহলে বলতো ভি এক্স আর টু এর মধ্যে কি রিলেশন? এক নম্বর ইকুয়েশনটা পাওয়া গেছে বলো। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এবার আমি এই পয়েন্টে করব, এই পয়েন্টে, আচ্ছা এই পয়েন্টে ওয়েজের, ওয়েজের এই ডিরেকশনে কত ওয়েজের, এই যে ইউ, বলো ইউ সাইন 30 ডিগ্রি, সাইন 30, এটা ওয়েজের। কিন্তু কিন্তু আমার এইদিকে তো vx আর এইদিকে তো vy, দেখো vx, সরি vx, এইদিকে vy। এবার দেখো এই vx এর এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে না, বলো vx এর এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে না? হ্যালো, বলো তো এইটা যদি
থার্টি ডিগ্রি হয়, ভেবে দেখো এইটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ওকে ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে বলো তো এই ডিরেকশনে এটা কি হবে, vx cos 60 হবে এই ডিরেকশনে? হ্যালো, আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই দিকে তো নিচের দিকে vy, বলো তো vy এর এই দিকে কি কত কম্পোনেন্ট, বলো তো vy এর কত কম্পোনেন্ট? vy cos 30 ডিগ্রি। শিওর? হ্যাঁ। আচ্ছা তোমরা u sin 30, vy cos 30, vx cos 60 এর মধ্যে কোনো রিলেশন পাচ্ছো? আচ্ছা দেখো, vx cos 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে u sin 30 ডিগ্রি প্লাস vy. রাইট 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 রাইট, তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। দেখো দেখো দেখো, প্রথমে দেখো এই সিলিন্ডারটার, এই ডিরেকশন বরাবর ভেলোসিটি কত? এই ডিরেকশন বরাবর সেটা হচ্ছে vy cos 30 মাইনাস vx sin 30, মানে সরি cos 60 না? দেখো এইটা হচ্ছে নিচের দিকে, এইটা হচ্ছে ওপর দিকে, এইটা হচ্ছে এই ভেলোসিটিটা কোন দিকে, এই এই মানে কি বলবো সিলিন্ডারটার এই বরাবর না, নেট ভেলোসিটি। হ্যালো বুঝতে পেরেছো? এটার সাথে বলো তো u sin 30 এর কি রিলেশন? ইকুয়াল হবে, কেন ইকুয়াল হবে বলো? ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার, বলো কেন ইকুয়াল হবে? আর ওইদিকে ভেলোসিটি কম্পোনেন্টটা আরেকবার বলো, শুনতে পেলাম না ডিয়ার। ওই ওয়েজটার পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, রাইট, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এখান থেকে বলো তো vx তুমি জানো 2u, vy কত আসছে? ক্যালকুলেট করো তো, সব ভ্যালু জানো, রুট থ্রি ইউ আসছে? আচ্ছা এবার মনে আছে আমি এই ভি কে দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম, তার ভি মানে কি বলতো? তাই নয় কি? দেখো হ্যালো, এবার বলতো ভি এর ভ্যালু কত আসছে? এটা আসছে এই অর্ক, শ্রেয়া বোঝা গেছে প্রবলেমটা? আমি কি করেছি বলো, ওয়েজ কনস্ট্রেন্ট লাগিয়েছি না? এবার বলো ওয়েজ কনস্ট্রেন্টে আমার কি ছিল বলো, ওয়েজ কনস্ট্রেন্টে পারপেন্ডিকুলার টু দা কন্ট্যাক্ট সারফেস দা ভেলোসিটি কম্পোনেন্ট উইল বি দা সেম, আমি তাই করেছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো? রূপ কথা বোঝা গেছে? ঋষিকা? হ্যাঁ স্যার। প্রিয়া? হ্যাঁ স্যার। ওকে স্যার বলো, সব নোটস পেয়ে যাবে এখানে, জাস্ট বুঝে যাও। আচ্ছা এই প্রবলেমটা, সিস্টেম ইজ শোন ইন দা ফিগার, ভেলোসিটি অফ স্ফিয়ার এ ইজ 9। আচ্ছা একটু বড় করি তোমাদের বুঝতে, এই যে এইটা হচ্ছে দেখো এ, যে নিচের দিকে 9 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক, আর এইটা হচ্ছে বি যার রেডিয়াস বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর এর সেন্টার থেকে এই অবধি 19 সেন্টিমিটার, আর এর সেন্টার থেকে এই অবধি 17 সেন্টিমিটার। তাহলে বার করতে বলেছে দ্য স্পিড অফ দ্য স্ফিয়ার বি, প্রবলেমটা দেখেছো? হ্যালো, আচ্ছা দেখো আমি প্রবলেমটা করার চেষ্টা করছি।
আমি সেন্টার গুলো জয়েন করছি, সেন্টার গুলো বলো তো এর সেন্টার কি দিয়ে দিয়েছে? আচ্ছা এর সেন্টার এখানে জানি, এর রেডিয়াস কি দিয়ে দিয়েছে? রেডিয়াস দিয়ে দেয়নি, আমি ধরে নিচ্ছি এটা আর, শুধু সেন্টার গুলো লিখছি, দেখো এটা আর। ওকে আচ্ছা আবার এইখান থেকে এইখানে এইটা হচ্ছে তোমার বি, দেখো এই যে বি, বুঝতে পারছো এই যে বি? এবার দেখো বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত জানো? এটা রেডিয়াস দিয়ে দিয়েছে 5 মিটার, বলো তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এইখান থেকে এইটুকু দিয়ে দিয়েছে 12 মিটার, ভেরি গুড। আচ্ছা এবার দেখো এইখান থেকে এইটুকু যদি আর হয় তাহলে এইখান থেকে এইটুকু কত? 19 মাইনাস আর মিটার, কোনো ডাউট না স্যার? এবার একটা জিনিস শোনো, আমি যদি এই সেন্টার গুলোকে জয়েন করে দিই, সেন্টার গুলোকে জয়েন করে দেওয়া মানে এই দুটো পয়েন্টকে জয়েন করে দেওয়া, এর রেডিয়াস ক্যাপিটাল আর, আর এর স্মল 5, স্মল না 5, তার মানে বলো তো এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত? আর প্লাস 5, কোনো ডাউট না? এই অ্যাঙ্গেলটা 90, তাই তো? পাইথাগোরাস লাগিয়ে আর এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো, পাইথাগোরাস লাগিয়ে আর এর ভ্যালু পাইথাগোরাস লাগিয়ে আর এর ভ্যালু বলো। আর হচ্ছে রুট ওভার 10, রুট ওভার 10 না শুধু 10? শুধু 10 হ্যাঁ, তাই বলো। সবাই কি বুঝতে পেরেছো বলো? হ্যালো হ্যালো সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো বলো তো এই যে এর মাঝখানের যে কন্ট্যাক্ট সারফেসটা, এটা কি এই রেড লাইনের এপাশেও 90 এপাশেও 90? এইখান থেকে এইটুকু ডিসটেন্স 5, আর এখান থেকে এইটুকু ডিসটেন্স কত বলো? 5, 10, ঠিক ঠিক ঠিক। আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই দিকে কত ভেলোসিটি? এই যে 9 মিটার পার সেকেন্ড, আর এই স্ফিয়ারটার এই দিকে ভেলোসিটি v, কোনো ডাউট আছে? না। এবার মন দিয়ে শোনো, এবারে এইটা হচ্ছে তোমার ওই কন্ট্যাক্ট সারফেস, তার মানে এর পারপেন্ডিকুলার যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা ইকুয়াল হবে, হবে কি হবে না? এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা, তাহলে এইটা কত? 90 মাইনাস থিটা। এই দিকে যদি v হয় তাহলে এই দিকে কত কম্পোনেন্ট v এর? v cos 90 মাইনাস থিটা, মাইনাস sin থিটা। আর এই দিকে যদি 9 হয় তাহলে এই ডিরেকশনে কত বলো? 9 বলো, 9 cos। আচ্ছা বলো তো 9 cos থিটা আর v cos 90 মাইনাস থিটার মধ্যে কি রিলেশন? ইকুয়াল দুটো, কেন? পারপেন্ডিকুলার, ভেরি গুড। এখান থেকে v এর ভ্যালু পেয়ে যাবে। আরে বাবা tan থিটা আসছে না এই ট্রায়াঙ্গেলে, তুমি জানো এইটা 12, এইটা 10 তো 9 জানো তুমি, আর এইটা 15, বলো তো v এর ভ্যালু কত আসছে? বলো তো v এর ভ্যালু কত আসছে? দুটো প্রবলেমেই কি একই কনসেপ্টটা?
বোঝাতে পেরেছি? কনস্ট্রেন্ট মোশন সম্বন্ধে একটা আইডিয়া এসছে? আমরা কনস্ট্রেন্ট মোশন মোটামুটি প্রবলেম গুলো তো সলভ করতে পারবো, পারবো না বলো কনস্ট্রেন্ট মোশনের? চলো, এরপরে তো আমাদের প্র্যাকটিস এর উপর ডিপেন্ড করবে ডিয়ার, আমরা যত প্র্যাকটিস করব। ধরো একটা মিনিট, ঠিক আছে, কিছু করার নেই। ঠিক আছে, ও আউট তো বেশি দিন দিন গেলো, ঠিক আছে টাইম পাস করে। ঠিক আছে, আচ্ছা তোকে আমি পরে কল করবো, আমি কাছে আছি। পরে পরে কল করবো। হ্যাঁ হ্যালো, আচ্ছা এবারে আমরা সিউডো ফোর্স নিয়ে ডিসকাস করছিলাম, তাই না? দেখো সিউডো ফোর্স নিয়ে ডিসকাস করছিলাম, এবারে আমি তোমাদের একটা জিনিস একটু বোঝাতে চাই। দেখো, হ্যাঁ বলো বলো বলো। স্যার লাস্টের দিন একটা হোমওয়ার্ক দিয়েছিল না? কোনটা বলো? একদম লাস্টের। ও এটা, হ্যাঁ আচ্ছা, এটা কত এসছে? আমার A2টা এসছে হচ্ছে, A2 এসছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা 10 এসছে। ওকে, আর A10 আর A10 এসছে 5 5 10 আর এটা 5, ঠিক আছে। মাইনাস 5 না প্লাস 5? আমার মাইনাস 5 এটা নিচের দিকে, সো দা ডাউনওয়ার্ড। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, হ্যালো। আচ্ছা দেখো, আমরা আগের দিন এইগুলো করেছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এনএলএম এ তুমি একটা শীট দিয়েছিলে করতে। হ্যাঁ, ওটা 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 আজকে করাবো, তার আগে একটু ওয়ার্ম আপ করে নি। ওয়ার্ম আপটা দেখো, ওয়ার্ম আপটা দেখো, সেটা হচ্ছে এটা 37 ডিগ্রি, এখানে আমি 20 নিউটন ফোর্স দিয়েছি, আর এখানে একটি 1 কেজির মাস আছে, এটা 4 কেজি, ঠিক আছে। মন দিয়ে শোনো, তাহলে এই 1 কেজির মাসটা, মন দিয়ে শোনো, আমি ধরলাম যে এই 4 কেজির মাসটা ডান দিকে এই অ্যাক্সিলারেশনে যাচ্ছে, আর এই 1 কেজির মাসটা নিচের দিকে বি অ্যাক্সিলারেশনে আসছে, এটা উইথ রেসপেক্ট টু 4 কেজি মাস, ঠিক? এবার আমি দেখো ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করছি, ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করছি। প্রথমে 4 কেজি, এদিকে 20 নিউটন, ঠিক, এদিকে 40, ঠিক, এইদিকে N1, এইদিকে
এন, এই এ যেটা দিচ্ছে এই পুরোটার জন্য এই ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, কোনো ডাউট আছে বলো এটা? হ্যালো, এবারে এই ওয়ান কেজিটা ড্র করি। আচ্ছা, ওয়ান কেজিটা ড্র যখন করব, এইটা কার বলে দিয়েছে, বিটা কার বলেছে, উইথ রেসপেক্ট টু ফোর কেজি মাস। এবার যদি আমি ফোর কেজি মাসের রেসপেক্টে বার করি, মানে ফোর কেজি মাসের ওপরে বসে আমি ড্র করি, তাহলে কি আমার কোনো সিউডোফোর্স লাগবে? না স্যার, লাগবে লাগবে। আমি যদি এর উপরে বসে ড্র করি, এর ফ্রি বডি ডায়াগ্রাম উপরে বসে ড্র করলেই লাগবে, গ্রাউন্ড থেকে ধরলে লাগবে না, রাইট? বলো তো সিউডোফোর্স কোন দিকে লাগবে, এই দিকে না এই দিকে? স্যার লেফটে। ভেরি গুড, কত কত? 20 না দাদা, 20 এ ইনটু 1 এ লাগবে। হ্যাঁ, এটা 1 কেজি। দেখো এই এটা হচ্ছে প্ল্যাটফর্মের আর 1টা হচ্ছে এই মাস্টার। বলো এবার কোনো ডাউট আছে? হ্যালো, না স্যার। নিচের দিকে কত, ওপর দিকে কত? এন। কোনো ডাউট? না। পুরো জিনিসটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। কেন? এটা কে ড্র করেছে বলো? উইথ রেসপেক্ট টু 4 কেজি, তাই না? বলো, কোনো ডাউট আছে এবারে? না। যদি কোনো ডাউট না থাকে বলো। এবার মন দিয়ে শোনো, এবার আমি একটু ফাস্ট করব। এইটুকু যদি করি, এরপরে যেটা ক্যালকুলেশন, মন দিয়ে শোনো, এই এন এর কি দুটো কম্পোনেন্ট বলো? হ্যাঁ স্যার। এইটা যদি 37 হয় তাহলে এইটাও 37। দেখো দেখো, এইটাও 37 হবে, করে দেখো দেখো, তাহলে ভেবে দেখো হরাইজন্টাল ডিরেকশনে। শ্রেয়া বুঝতে পারছো? শ্রেয়া শ্রেয়া বুঝতে পারছো? গুড গুড গুড। অর্ণব বুঝতে পারছো? আচ্ছা দেখো, হরাইজন্টাল ডিরেকশনে কি লিখবো বলো? 20 মাইনাস এন সাইন 37 ইকুয়াল টু 4 এ, দেখো লিখবো। আচ্ছা বলো তো, এটা আমার এক নাম্বার ইকুয়েশন, আমি ভার্টিক্যাল ডিরেকশনে আর কিছু লিখছি না, আমরা ভার্টিক্যাল ডিরেকশনেও তো লিখতে পারবো। বলো এটা এন কস 37, ভেবে দেখো এন কস 37 প্লাস 440 ইকুয়াল টু এন 1, বলো। হ্যালো, ঠিক, এবার এদিকে চলে এসো, এবার এদিকে চলে এসো, এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 37। আচ্ছা এবার আমি আর কিন্তু কিছু বলবো না, ডাইরেক্ট ফর্মুলা লিখবো, ডাইরেক্ট ফর্মুলা লিখবো। এর দুটো কম্পোনেন্ট না? হ্যাঁ। এর দুটো কম্পোনেন্ট না? হ্যাঁ। তাহলে ইকুয়েশন কি লিখতে পারি এর জন্য বলতে পারবে? এর জন্য কি ইকুয়েশন লিখতে পারি? দেখো তো এটা লিখতে পারি কিনা, ওকে, শ্রেয়ার কথা কেটে যাচ্ছে। আচ্ছা আমি আস্তে আস্তে বলছি, শ্রেয়া তোমরা ইকুয়েশন লেখার চেষ্টা করো, আমার সাথে মেলাও। 6 মাইনাস 4 এ বাই 5 ইকুয়াল টু কি হবে বলো? আর এন ড্যাশ ইকুয়াল টু 8 প্লাস, এই দুটো জায়গায় কি কি হবে সেটা তোমরা আমাকে বলো, নিজেরা লেখো। এইটাতে কি হবে? আরে বাবা, এটা 10 হলে, হ্যাঁ বলো, উপরেরটাতে কি হবে? কারেক্ট। আরে বাবা, এটা 6 আর এইটা হয় 4 এ বাই 5, আর এইটা হয় 3 এ বাই 5। আমি বললাম না এত ক্যালকুলেশন করবো না, আমি তোমাদের করতে দিচ্ছি। তার মানে এখানে কি হবে বলো তো, এন ড্যাশের জায়গায়, এন ড্যাশ কাট, এন 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 এর জায়গায় কি হবে বলো? 3 এ বাই 5 প্লাস 8, ঠিক, হ্যাঁ এইটা, ঠিক ঠিক। বলো তো কি কি আননোন, এন এ বি, তাই না? কটা ইকুয়েশন? তিনটে। এটাকে যদি আমরা সলভ করি, আমি পাবো এ ইকুয়াল টু 380 বাই 109, আর এন পাবো
1100 ডিভাইডেড বাই 109, এখান থেকে বি আমরা পেয়ে যাব। তোমরা কি পুরো প্রবলেমটা বুঝতে পেরেছ? হ্যাঁ। এই প্রবলেমটা করানোর একটা উদ্দেশ্য আছে, তোমরা কি জানো উদ্দেশ্যটা? উদ্দেশ্যটা শোনো ঋষিকা, মন দিয়ে শোনো। বলতো আমি এই প্রবলেমটা এইভাবে করতে পারতাম? দেখো আমি এইটাকে পুরো একটা সিস্টেম নিয়ে নিতে পারতাম, বলো। তাহলে যদি এই পুরো এইটাকে সিস্টেম নিতাম, বলতো টোটাল মাস কত? 5। এখানে কত অ্যাক্সেলারেশন? এই 24 যাচ্ছে, কত অ্যাক্সেলারেশন হতো? 4। এখান থেকে কি, আচ্ছা এই 4 অ্যাক্সেলারেশনটা কার হতো, 4 কেজি না 1 কেজি, যে গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে দেখছে? দুজনে না, দুজনের তো বটেই, পুরো সিস্টেমটাকে ধরলে। শুনতে পেলো? আরেকবার বলো। 4 কেজিটা, 4 কেজিটা। আচ্ছা উপরেরটা তো, উপরেরটা আমি পরে আসছি, 4 কেজি নিচের 4 কেজিটার 4 মিটার পার সেকেন্ড হতো? হ্যাঁ। কিন্তু আমার এখান থেকে কি আসছে 4 কেজি 4 মিটার পার সেকেন্ড? না স্যার। সরি, কেন আসছে বলো তো? উপরেরটা ডিফারেন্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে, ওর জন্য সিস্টেম ধরাই যায় রাইট। অর্কো এর থেকে ভালো একমত আর হওয়া যাবে না, ও একদম ঠিক বলেছে। আমরা যেমন মন দিয়ে শোনো, ধরো একটা বডি আছে এরকম বড়, ঠিক, তুমি এখানে এফ এফ লাগাও, এখানে এম এফ ইকুয়াল টু এম এ লাগাও, তো এখানে তো প্রচুর পয়েন্ট 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 অসংখ্য পয়েন্ট আছে না, বলো তুমি কি জানো সবগুলোর অ্যাক্সেলারেশন সেম না? সেই জন্য তুমি পুরো একটা সিস্টেম নাও না, সেই জন্য এটা লাগাও। তারপরে তুমি যখন সিস্টেম নেবে, তখন সেই সিস্টেমের মধ্যে পার্টিকেল গুলোর কি সেম হতে হবে? আমি আগেও একবার বলেছিলাম কি সেম হতে হবে, অ্যাক্সেলারেশন। তার মানে আমি এইটা যদি লাগাই, তাহলে কি এর অ্যাক্সেলারেশন, মানে এটা যদি লাগাই, তাহলে আমি কি ধরে নিচ্ছি অপারেটর অ্যাক্সেলারেশন সেম? কিন্তু অ্যাকচুয়ালি কি অপারেটর অ্যাক্সেলারেশন সেম নিচেরটার সাথে? না। বোঝাতে পারছি? হ্যাঁ। যেমন আমি তোমাদের এইটা বোঝাই, অ্যাকচুয়ালি যে গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে দেখছে, মন দিয়ে শোনো, যে গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে দেখছে, সে এই ডিরেকশনে দেখছে, দেখো এই ডিরেকশনে দেখছে এ। কার ভেলোসিটি বলো এটা, কার ভেলোসিটি বলো, এই যে এখানে আমরা নিয়েছি এ, কার ভেলোসিটি এই 4 কেজিটার, 4 কেজিটার। আর এই ডিরেকশনে দেখছে কি বলো, বি বি, ঠিক। এবার আমরা কি জানি, আমরা কি জানি অ্যাক্সেলারেশন অফ 1 কেজি উইথ রেসপেক্ট টু 4 কেজি ইকুয়াল টু অ্যাক্সেলারেশন অফ 1 কেজি মাইনাস অ্যাক্সেলারেশন অফ 4 কেজি, তাই তো? তার মানে আমি লিখতে পারি অ্যাক্সেলারেশন অফ 1 কেজি ইকুয়াল টু, এটা গ্রাউন্ড থেকে অ্যাক্সেলারেশন অফ 1.4, বলো এই যে ভেক্টর দিয়ে যদি বলি, তাহলে বলো তো এইটা কত অ্যাক্সেলারেশন অফ 1 উইথ রেসপেক্ট টু 4, বি না? এই যে, আর এইটা কত স্যার, এ এ। এবার দেখো এদের রেজাল্টেন্ট এইটা না, তাই না? এর রেজাল্টেন্ট এটা, এইটা কার অ্যাক্সেলারেশন বলো তো? বি এর অ্যাক্সেলারেশন অফ 1 কেজি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেরি গুড। এবার একটা জিনিস দেখো, এই 1 কেজির এইটার তো দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট, বলো তো থাকবে কি থাকবে না? বলো তো এই যে কম্পোনেন্টটা, এটা কি এর সাথে সমান? হ্যাঁ। না, যদি এর সাথে সমান হতো, তাহলে আমরা যে সিস্টেমটা নিয়েছিলাম সেই সিস্টেমের কাজ করে যেত। ভেবে দেখো এটা এর সাথে সমান না, কেন সমান না মন দিয়ে শোনো, এটা এবার পরে আবার একটু কাজ করবো। এর উপরে দেখো এই বি এর দুটো কম্পোনেন্ট হয় না, দেখো এটা ধরো বি এক্স, এটা ধরো বি ওয়াই, ঠিক। এই যে এইটাকে যদি আমি বলি ধরো এ ওয়ান এক্স, মন দিয়ে শোনো, এ ওয়ান এক্স, তার মানে এ ওয়ান এক্স বেসিক্যালি বি এক্স প্লাস এ ম্যাগনিটিউড ওয়াইজ। দেখো এইটা আর এইটার যে কম্বিনেশন, সেটাই তো এইটা, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো। আচ্ছা একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো, যে না বলার দরকার নেই, ওটা বলার দরকার নেই। তার মানে এবার তোমরা এটা বলো, এই এক্স আর এ কি সেম? না স্যার। তার মানে গ্রাউন্ড থেকে, আচ্ছা এইটা কার অ্যাক্সেলারেশন? স্যার 4 কেজি। বোঝাতে পেরেছি?
তার মানে আমি এটাকে কেন সিস্টেম নিইনি বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো সিস্টেম নিলে 4 কেজি আসতো, সিস্টেম না নিলে যেটা করেছি সেটা এত মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে, এটা অ্যাবসলিউটলি কারেক্ট করেছি আমি উপরে উপরেটা যেটা করেছি। কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি। আচ্ছা যদি এটা আমি বোঝাতে পারি তাহলে আমি যদি পরের কনসেপ্টে চলে যাই এই এইটার উপরে, দেখো দেখো আমি এখান থেকে এফ ফোর্স দিয়েছি, এটা পারবে, এটা 37 ডিগ্রি, এটা 5 কেজি, এটা 2 কেজি, ঠিক? এবারে বলেছে মন দিয়ে শোনো, এফ সাচ দ্যাট 2 কেজি ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু 5 কেজি। আচ্ছা এবার বল মন দিয়ে শোনো, বলতো এই প্রবলেমটা, এই যে বলেছে 2 কেজি ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু 5 কেজি, তাই না? তাহলে বলতো 5 কেজি আর 2 কেজির অ্যাক্সেলারেশন কি সেম হবে? আরে বাবা বলেছে কি 2 কেজি 5 কেজির রেসপেক্টে মুভ করছে না, তার মানে বুঝতে পেরেছো? 2 কেজি ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু 5 কেজি, আমি যদি ফোর্সটা দিই তাহলে 5 কেজি তো মুভ করবেই, তার উপরে 2 কেজিটা মুভ করবে না, মানে এখানে যদি কেউ থাকে সে 5 কেজি কে এই 2 কেজি কে এরকমই দেখবে, তাহলে বলো তো 5 কেজি আর 2 কেজির অ্যাক্সেলারেশন কত? সেম কি 5 কেজি এর অ্যাক্সেলারেশন সেম কি? এখানে কত দিয়েছো ফোর্স এফ, তার মানে তোমার অ্যাক্সেলারেশন কত? এফ বাই 7, কোন ডাউট আছে? এবারে এই 2 কেজিটা আমি ড্র করছি নুচের দিকে 20 নিউটন। আচ্ছা 2 কেজিটা ড্র করছে কিন্তু এই এই অবজারভারটা, তাহলে কি ও কি সিউডো ফোর্স দেবে? ইয়েস অফ কোর্স দেবে, কারণ ও যে প্ল্যাটফর্মে বসে আছে তার অ্যাক্সেলারেশনে কোন দিকে দেবে? এ পাশে দু বাবা, এ পাশে দেবে, কত দেবে? 2f/7 দেবে? 2f/7, ভেরি গুড। এইদিকে কি দেবেন? এন। এ কি পুরো জিনিসটাকে স্ট্যাটিক দেখবে? হ্যাঁ স্যার। মানে ও পুরো জিনিসটাকে কি ও এই ডিরেকশনে জিরো অ্যাক্সেলারেশনে দেখবে? হ্যাঁ স্যার। উইদাউট টাইম লস না করে তোমরা আমাকে বলো এফ এর ভ্যালু কত, আমাকে জিজ্ঞাসা করবে না, এই ডিরেকশনে ফোর্স ব্যালেন্স করো, চ্যাটে ইন্ডিভিজুয়ালি লেখো, চ্যাটে ইন্ডিভিজুয়ালি লেখো, উইদাউট টাইম লস না করে। ইয়েস অর নো, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডিয়ার, আই গট ওয়ান আনসার উইচ ইজ কারেক্ট, I got one answer which is correct. Arnav had done it. Yes, Rishika, you are also right. Orko, it is not correct. It's not correct. I won't solve this problem. You are mature enough to solve this problem, my dear. You are mature enough to solve this problem, my dear.
Rupkotha, I still not get your answer. Not from Shreya. Right. It's the easiest problem so far. এ ডাবল করলে কত হয় রূপকথা? অ্যাকচুয়ালি এটা 100/5 হবে, 105/2। হ্যাঁ স্যার আমার তাই এসে 210/4। হ্যাঁ মানে 105/2 আসবে ফোর্সের ভ্যালু। হ্যাঁ স্যার। এইটা আমাকে করে দিতে হবে স্যার, পেরেছি এটা। এক্স্যাক্টলি, রূপকথা কোথায় ভুল করেছো? শ্রেয়া, শ্রেয়া তুমি বুঝতে পারছো তো? শ্রেয়া, হ্যালো, তোমার 105/2 এসছে? বাস তাহলেই হবে। ও তুমি ডেসিমেলে কত লিখেছো? 54.5 লিখেছো। এটা নিশ্চয়ই আমাকে করে দিতে হবে না? না স্যার। ওকে, আচ্ছা তাহলে কোনটাকে সিস্টেম নেব, কোনটাকে সিস্টেম নেব না, এই আইডিয়াটা এসছে? হ্যাঁ মোটামুটি মোটামুটি। আচ্ছা এই আইডিয়াটা যদি আসে তাহলে এবার আমি দেখো এই প্রবলেমটা একটু করানোর চেষ্টা করি। সবাই মন দিয়ে দেখো, এই প্রবলেমটা আমরা আগেও করেছি, মনে আছে? দূর বাবা, এটা বলেছে এম, এটা বলেছে এম নট, ঠিক? এবার মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এ যদি নিচের দিকে, আচ্ছা না, এম নট যদি এই দিকে এ তে যায়, এম নট যদি এই দিকে এ তে যায়, কি বললাম? তাহলে বলো তো এই এম এই দিকে কততে যাবে? এ তে যাবে, বলো। এবার মন দিয়ে শোনো, দুজন অবজারভার, এ বি, এই এটা এইদিকে যেতে দেখবে কে, এ না বি? আর একে নিচের দিকে যেতে কে দেখবে, এ না বি? বি। মনে আছে আগের দিন কনস্ট্রেন দিয়ে তোমাদের করিয়েছিলাম, এটা কনস্ট্রেন দিয়ে করিয়েছিলাম না, মনে পড়ছে? হ্যালো, সেই জিনিসটাই। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট না থাকে আমাকে বলো। তারপরে বলো তো এইটা কি? এ এম এম নট ম্যাগনিটিউড কত? আর এ এম নট জি, এর দুটোর ম্যাগনিটিউড বলো তো, জি ফর গ্রাউন্ড, দুটোর ম্যাগনিটিউড এ এম নট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, এ এম এম নট মানে এম নটটা হচ্ছে তোমার কি রেফারেন্স বা প্ল্যাটফর্ম, আর এখানে গ্রাউন্ডটা প্ল্যাটফর্ম। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা যদি বোঝাতে পারি, এবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। নিচের দিকে এম নট জি, ওপর দিকে এন। আচ্ছা এবার দেখো, আমি যখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব তখন কিন্তু আমার এই পুলিটাকেও সঙ্গে নিতে হবে। কেন? পুলি মাসলেস, কিন্তু এই পুলিটার সাথে তো আমার এইদিকে টেনশন জুড়ে আছে, তাই না? তার মানে পুলিটা যদি এই বড় ব্লকটার সাথে থাকে, তার মানে এই দুটো পয়েন্টের থেকে আমার টেনশনটা এরকম রয়েছে না, বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। বাস আর কিছু থাকবে না? স্যার থাকবে না, থাকবে তোমার নরমালটা, ব্লকটা। আরে এর নরমালটা কে দেবে বলো? এর নরমালটা কে দেবে? ওকে এটা ধরো থিটা, এটাও থিটা, কোনো ডাউট? বলো বলো বলো।
এবার একটা জিনিস দেখো এইখানে, আচ্ছা এই নরমালটা আমি এন লিখলাম, এটা টি লিখলাম, এটা টি লিখলাম, ঠিক। হ্যালো কোনটা? ও সরি 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 সরি, এইটাকে কি ধরো, এটাকে এন জি ধরো, আচ্ছা এন জি না এন ওয়ান ধরে নাও, এইটাকে এন ধরো। আচ্ছা আর কোন ই আসবে কিনা বলতো, আর কোন ফোর্স আসবে কিনা বলতো? হ্যালো না, আচ্ছা এটা হচ্ছে এম নট, আর কোন ফোর্স আসবে না। এবার বলো এই পুরো জিনিসটা কোন দিকে কততে মুভ করছে? এবার বলো এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত? থিটা, তাই না? কোন ডাউট? ওকে ওকে বন্ধুগণ, আমি কি এইটা লিখতে পারি? বইটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাঁ দিকে? রাইট, ডান দিকে। তার মানে ডান দিকে নেট ফোর্স কত? টি প্লাস এন সাইন থিটা, এই যে টি এদিকে এন সাইন থিটা, মাইনাস টি কস থিটা, লিখতে পারি ইকুয়াল টু এম নট এ? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না না, গুড। এটা আমার এক নাম্বার ইকুয়েশন, রাইট। এবার দেখো এর আর একটা ইকুয়েশন আমি কিভাবে পাবো, ভার্টিক্যালটাকে ইয়ে করে, বলো ভার্টিক্যালটাকে ইয়ে করে। তোমরা আমাকে ভার্টিক্যালটাকে যদি আমি লিখি কি পাবো বলতে পারবে? বলো টি সাইন থিটা প্লাস, টি সাইন থিটা প্লাস এন এম নট জিরো এম নট জি প্লাস এন কস থিটা। ওকে ওকে, হ্যাঁ ঠিকই ঠিকই বলছো, আই এম সরি আই এম সরি, ঠিকই বলেছো, প্লাস এন জন্য কে বেটার হবে, অবজারভার এ না বি? অবজারভার বি। কেন কেন? তার কারণ অবজারভার বি ওকে সিম্পল দেখতে, এ একটু বেশি কমপ্লিকেটেড দেখতে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ভেবে দেখো এ কিন্তু খুব কমপ্লিকেটেড ভাবে দেখবে, কি রকম দেখবে? এ মানে হচ্ছে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, এক তো এটা যাচ্ছে সরি এ এই দিকে, ঠিক, আর এই দিকে যাচ্ছে তোমার ইয়েটা, তার মানে ও এরকম কমপ্লিকেটেড দেখবে না এটা? হ্যাঁ দেখো, তার মানে ইট উইল বি ইজিয়ার ফর বি টু ড্র দা ফ্রি বডি ডায়াগ্রাম। Once the B will draw the free body diagram, will B consider pseudo force? Yes, of course. Koto pseudo force kaj korabe kon dike? A direction e? Haan. M into A? Haan. Achha, R ki ki thakbe? Sir, niche MG. Achha, dada. A dike, MG, R? Normal force. R? Tension. R? R kichu nahi. Thik, ekdom thik. একদম ঠিক। আচ্ছা এবারে এই অ্যাঙ্গেলটা কত? আচ্ছা বলো 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 এই অ্যাঙ্গেলটা কত? থিটা। আর এইটা? থিটা। ভেরি গুড। পুরো বডিটা কোন দিকে মুভ করছে? নিচের দিকে অ্যাক্সিলারেশন। ভেরি গুড। কে দেখছে এটা? স্যার অবজারভার বি। ভেরি গুড। তাহলে আমি নিচের দিকে যদি এইটা আমি কি লিখতে পারি বলো? তোমরা ম্যাচিওর হয়ে গেছো অনেকটা। আমরা এম এ কস থিটা। ভেরি গুড, একবার লেখার চেষ্টা করো, এম এ কস থিটা বলো প্লাস মাইনাস টি। আচ্ছা আচ্ছা ঠিক 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 ঠিক, মাইনাস টি লেখো বলো, এম জি তো একটা কম্পোনেন্ট থাকবে, এম জি সাইন থিটা ইকুয়াল টু কি? ইকুয়াল টু এম এ, থার্ড ইকুয়েশন। আচ্ছা এই লাইন বরাবর আমি কি তোমাদের পুরো ইকুয়েশন গুলো বোঝাতে পেরেছি? কি কি আননোন, কটা ইকুয়েশন কটা আননোন? চারটে ইকুয়েশন।
আই থিঙ্ক তোমরা পারবে, পারবে না? কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবারে তোমরা বাড়িতে এরই একটা জুড়ুয়া ভাই আছে, জুড়ুয়া না, ওরই ভাই বা বোন একই রকম, সেই প্রবলেমটা মন দিয়ে শুনবে। এর কনস্ট্রেনের প্রবলেম আমরা করেছি 5 কেজি, রাইট? মনে আছে আমার? কার কত অ্যাক্সেলারেশন পুরো ক্যালকুলেট করবে, আর কনস্ট্রেন্ট মোশন থেকে এ আর বি এর মধ্যে রিলেশন বার করবে। আরে বাবা, এইটা বলছো তো? এই যে এইটা দেখো, এখানে আমি জাস্ট কনস্ট্রেন্টের ভ্যালু গুলো বার করেছিলাম, মানে অ্যাক্সেলারেশন, দেখো অ্যাক্সেলারেশনের দুটোর মধ্যে রিলেশন বার করেছিলাম, মনে আছে? হ্যালো, সেটারই বিগার ভার্সন। কনস্ট্রেন্ট থেকে তোমরা এই অ্যাক্সেলারেশনের মধ্যে রিলেশন বার করবে, আর তারপরে টেনশন, অ্যাক্সেলারেশন, বাকি সবগুলো করবে, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এরকম আর একটা প্রবলেম, এগুলো আমি করাবো না, এগুলো তোমরা পেরে যাবে। प्रॉब्लम का कोई कमी नहीं है, जब चाहो बना लो। 2 kg 1 kg, एक जो दी नीचे ना, मैं ये डांडी के शोर बे ना, ठीक? अच्छा, এই ধরনের প্রবলেম আমি একটা করাবো আজকে, তারপরে এটা তোমরা ট্রাই করবে। এই ধরনের প্রবলেম আমি একটা করাবো, তারপরে তোমরা ট্রাই করবে, ওকে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি তোমাদের কয়েকটা প্রবলেম করাবো। দেখো, এই যে এই প্রবলেমটারই একটা, কোন প্রবলেমটা? এই এই প্রবলেমটা, এই যে আগে যে প্রবলেমটা করা, এই প্রবলেমটারই একটা ভালো ভার্সন দেখো। ওহ, কি তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি আগের প্রবলেমটার সাথে বুঝতে পারলে? দেখো, আগের প্রবলেমটায় এই প্রবলেমটা এখানে বাধা ছিল না, ভেবে দেখো। ওকে, এবার মন দিয়ে শোনো কি বলছি, মন দিয়ে শোনো। ধরো দুটো অবজারভার আছে, দুটো অবজারভার আছে, এ আর বি। একে যদি ছেড়ে দিই, এ এইদিকে ধরলাম, এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, কি বললাম বলো? একে যদি ছেড়ে দিই, এ এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, ঠিক? হ্যালো, এবার বলো তো, এই এই জায়গাটা যদি বাধা থাকতো, মানে একদম বাধা থাকতো, তাহলে বি এই এম থ্রি কে নিচের দিকে কততে যেতে দেখতো? শিওর? সেটাই তো আমরা আগের দিন কনস্ট্রেন্ট থেকে পেয়েছি ভাই। তার মানে এইটা কে দেখছে? এইটা বি দেখছে। ভেরি গুড, এটা কিন্তু বি দেখছে। এ কিন্তু এই এটা দেখছে না, মানে এই এ এইটা দেখছে, কিন্তু এ কিন্তু এইটা দেখছে না,
আমি কি বুঝতে পেরেছি? যদি বাধা থাকতো, বলো বাধা থাকতো। হ্যালো, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি। এবার ভেবে দেখো, এই নিচের ব্লকটা যদি মানে স্ট্যাটিক থাকতো, স্ট্যাটিক স্ট্যাটিক, আচ্ছা না একটা জিনিস না, ভুল করলাম, ভুল না, আমি একবার প্রবলেমটা দেখে নিই। আর এটা আমাদের শীটের বলে দিচ্ছি 47 নাম্বার প্রবলেম, কি বলেছে একবার পড়ে নি। ঠিক আছে, দেখো কি করেছে প্রবলেমটা, বলেছে এই সিস্টেমটাকে রিলিজ করে দিয়েছে, মানে এই সিস্টেমটাকে ছেড়ে দিয়েছে। যদি এই সিস্টেমটা ছেড়ে দেয় তাহলে নিচের ব্লকটা যে বাদিকে যাবে এটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে? না স্যার। গুড। যদি এইখানে এটা বাধা থাকতো তাহলে এই উপরের ব্লকটাও কেউ তো এই বি যে অবজারভার সে নিচের দিকে এতে যেতে দেখতো, এতেও তোমাদের কোনো ডাউট নেই, নেই তো? এবারে আমি যেটা বলছি সেটা শোনো, যদি আমি সিস্টেমটা ছেড়ে দিই, বলো যদি আমি সিস্টেমটা ছেড়ে দিই, মন দিয়ে শোনো, তাহলে এই এম ওয়ান ডান দিকে আসবে আর এম থ্রি নিচে পড়বে আর এই এম টু বাদিকে সরবে। পুরো ব্যাপারটা কি মানে ভিজুয়ালাইজ একটু একটু করতে পারছো? এবারে শোনো, এবারে শোনো কি বলছি। এবারে এ যদি বিতে যায়, বি বি বিতে যায়, এ এ এই যে এম টু, মন দিয়ে শোনো, তাহলে বলো তো এই এম মানে এম ওয়ান ডান দিকে বিতে যাচ্ছে ঠিক, আর এই এম টু টা যদি মুভ না করে, মুভ না করে, তাহলে বলো তো এম থ্রি নিচের দিকে কততে যাবে? বিতে যাবে, বিতে যাবে। আচ্ছা এই বিতে যাবে কে দেখবে, এ দেখবে না বি দেখবে? বি বি দেখবে। আরে বি এ দুজনেই দেখবে, এম টু যদি মুভ না করে দুজনেই গ্রাউন্ড। ও হ্যাঁ ঠিক, বলো এম টু মুভ না করলে এ বি দুজনেই গ্রাউন্ড না? হ্যাঁ, একজন টঙ্গে বসে আছে সেটা অন্য কথা, কিন্তু দুজনেই তো গ্রাউন্ডের রেসপেক্টে, কেউই তো মুভ করছে না। তারপরে ভেবে দেখো, মন দিয়ে শোন, তোমরা খুব ভালো ইয়ে করেছো, ইন্টারপ্রেট করেছো, যে সেটা হচ্ছে এম টু যদি মুভ না করে তাহলে এম যদি ডান দিকে বিতে যায় তাহলে এই এম থ্রি ও নিচের দিকে বিতে যাবে, আমি রাইট? হ্যাঁ। এটা এ আর বি দুজনেই দেখবে? হ্যাঁ। আচ্ছা এবারে যদি এবারে শোনো, যদি এইটা বাধা থাকে তাহলে এই এম থ্রি নিচের দিকে এতে যাবে, যদি এইদিকে বিতে যায় এই এতে যায়। হ্যালো। হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। এবার তোমরা আমাকে বলো, যদি পুরো সিস্টেমটাকে ছেড়ে দিই, পুরো সিস্টেমটাকে ছেড়ে দিই, তাহলে বলো তো বি এই এম থ্রি কে নিচের দিকে কততে যেতে দেখবে? স্যার এ অ্যাক্সিলারেশনে না না। আরে বাবা, একে যদি নিচের দিকে ছেড়ে দিই, তখন এই এম ওয়ান তো ডান দিকে মুভ করছে, আগেরটাই কি হচ্ছিল, আগের প্রবলেমে এই জায়গাটা স্ট্যাটিক মানে এই জায়গাটাকে আমরা বেঁধে দিয়েছিলাম, ফিক্স ছিল, এখন তো ফিক্স নেই, এটাও তো মুভ করতে পারে, ঠিক আছে? এবার দেখো মন দিয়ে শোনো, এ প্লাস বি বা এরকম কিছু হবে? কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা আচ্ছা শোনো 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 শোনো, মন দিয়ে শোনো, আমি সিস্টেমটা ছেড়ে দিয়েছি ঠিক, এই যে এ যে নিচে বসে আছে, এ এ এ এ একে বাঁদিকে এতে যেতে দেখছে আর একে ডান দিকে বিতে যেতে দেখছে, তাহলে বলো তো এই বি এই এম থ্রি কে নিচের দিকে কততে যেতে দেখবে? A plus B. A plus? B. কেন? You are absolutely right. এতে কোনো সন্দেহ নেই। নিচের দিকে A plus B. এতে কোনো সন্দেহ নেই ডিয়ার। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু কেন? এটা দুটোরই acceleration acquire করবে। আরেকবার বলো। বলো বলো বলো, ঠিকই বলেছো। মানে M2 আর M1 দুটোরই acceleration করবে না?
হ্যালো, এবারে এই দুজনের অ্যাক্সেলারেশন যদি অ্যাকোয়ার করে তাহলে সেটাকে অ্যানালাইজ করার সবথেকে বেস্ট উপায় কি বলতো? একটাকে কনস্ট্যান্ট ধরো, মন দিয়ে শোনো, যখন M2 স্টেশনারি, M2 স্টেশনারি, তখন ও নিচের দিকে কততে যাচ্ছে? B তে। যখন M1 স্টেশনারি তখন নিচের দিকে কততে যাচ্ছে? A তে। এই দুটোই কে দেখছে? B। ভেরি গুড, এবার বলো দুটোই যখন মুভিং তাহলে ও নিচে, নিচের দিকে কি A প্লাস B তে যেতে দেখবে? হ্যাঁ স্যার। হ্যালো, ও কি দুটোকেই নিচের দিকে A প্লাস B তে যেতে দেখবে? বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। আছে কোনো ডাউট? না স্যার। কোনো ডাউট নেই, বলো 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 বলো। না স্যার। না স্যার। আমি কি বোঝাতে পাচ্ছি? হ্যাঁ স্যার। বলো, আমি বোঝাতে পাচ্ছি। আচ্ছা, এইটা কি তোমরা পয়েন্ট মেথড দিয়ে বার করতে পারবে? আমি তো তোমাদের একটা ফিজিক্যালি ফিল করালাম, আমাদের তো পয়েন্ট মেথড বলে একটা মেথড শিখেছি, শিখিনি, যেটা নিয়ে এত কিছু করে ফেললাম। হ্যাঁ স্যার। পয়েন্ট মেথড দিয়ে বার করতে পারবে? আমি যেভাবে, হ্যাঁ মনে হয় ইজি তো, ইজি তো ডিয়ার, মনে আছে? আরে বাবা, কোথায় গেল, কোথায় গেল, এই যে, এই যে এইখানে যখন আমরা পয়েন্ট, কোথায় গেল যেটা দেখি শিখিয়েছিলাম, হ্যাঁ এই যে দেখো, এই যে না পয়েন্ট মেথড দিয়ে, হ্যাঁ দেখো, এ আমি কি পয়েন্ট মেথড করে দেবো না, তোমরা পারবে? দেখো তুমি ধরে নাও এই বি এক্স এ নিচে যেতে দেখছে, বি একে এক্স এ নিচে যেতে দেখছে, একে, ঠিক আছে? মনে আছে আমি তোমাদের বলেছিলাম পয়েন্ট মেথড দুটো দিয়ে লাগানো যাবে? কিসে কিসে বলো? অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি। বলো, মানে একটা গ্রাউন্ডের রেসপেক্টে আর একটা, হ্যালো, অবজারভারের রেসপেক্টে, অবজারভারের রেসপেক্টে, ঠিক। এবার বলো অবজারভারের রেসপেক্টে এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি এদিকে আসে তাহলে ও কি লিখবে বলো? এই ইয়েটাকে বাড়াতে চেষ্টা করছে না কমাতে চেষ্টা করছে? মাইনাস এ, সরি সরি সরি, মাইনাস বি, এই যে, এই যে, এই যে মাইনাস বি না? হ্যালো, এক মিনিট, না আমি গ্রাউন্ডের ইয়ে, গ্রাউন্ডের রেসপেক্টে না, আমি এই বি 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 ইয়ে করছে স্যার, বি দেখলে হচ্ছে তোমার এ মাইনাস বি তে, এ প্লাস বি দেখবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এ প্লাস বি তো, হ্যাঁ, রিলেটিভ অ্যাক্সিলারেশন এ প্লাস বি। আচ্ছা তার আগে বলো পয়েন্ট মেথড তো আমি করেই দেবো, পয়েন্ট মেথড তোমরা এইটা, এইটা বুঝতে পেরেছো? এই যেটা বললাম এ প্লাস বি, হ্যাঁ। আচ্ছা আমরা পয়েন্ট মেথড দিয়ে কি করি, এইটার মধ্যে একটা রিলেশন বার করি, ঠিক, ওকে, এটা যদি এক্স ধরি, এটাও যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এদিকে আসছে, দেখো দেখো দেখো, মন দিয়ে শোনো, পয়েন্ট মেথড দিয়ে যখন করছি, পয়েন্ট মেথড দিয়ে যখন করছি, যখন আমরা এইটাকে এরকম স্ট্যাটিক ধরেছিলাম, দেখো এই যে স্ট্যাটিক, এই যে এইটা, এইটাই চলে এসো, আমি পয়েন্ট মেথড করিয়ে দিচ্ছি, এই যে এইটা, এই যে একটা তো গ্রাউন্ডের রেসপেক্ট করেছিলাম আর একটা উইথ রেসপেক্ট টু এ করেছিলাম না, তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা ওর দিকে কততে এগিয়ে আসছে মনে হবে বলো? এই যে মাইনাস এ, মাইনাস এ না, এ অ্যাক্সেলারেশনে আসছে আর দড়িটা যেহেতু ছোট হচ্ছে তার মানে মাইনাসে লিখেছিলাম। এবার এদিকে চলে এসো, এ যদি বাধা থাকতো তাহলে মাইনাস এ হতো, কিন্তু এই পয়েন্টটা তো এই দিকে কততে মুভ করছে আবার বি তে, তাই না? তাহলে এই বি এই পয়েন্টটাকে ওর দিকে কততে আসতে দেখবে বলো? এ প্লাস বি তে আসতে দেখবে না? এবার দড়িটা ছোট হচ্ছে তাই মাইনাস, ভেরি গুড, এইখানে এখানে জিরো আর এইখানে প্লাস এক্স, কারণ ওর নিচের দিকে যাচ্ছে আর তার জন্য প্লাস লিখেছে কারণ দড়িটা বড় হচ্ছে, তার মানে x = a + b এসছে, হ্যাঁ
বোঝা গেছে? পয়েন্ট মেথড দিয়ে তো আমরা পেয়ে গেলাম, তোমরা কি সবাই আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? যদি কোনো ডাউট থাকে বলো। শ্রেয়া, শ্রেয়া এখন কি কানেকশন বেটার? বুঝতে পারছো? অর্ণ বুঝতে পারছো? ওকে, যদি তোমাদের কোন রকম কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এইবার যদি আমাদের, এবার তো আমাদের গতানুগতিক, আমি তাহলে করতে থাকি। হ্যালো, দেখো ফার্স্টে এইটার জন্য কি কি করবে বলো? এম ওয়ানের জন্য এদিকে টি না? হ্যালো, তাহলে আমি কি লিখতে পারি বলো? টি ইকুয়াল টু এম ওয়ান বি লিখতে পারি? আর কি? এবারে এইটা, এইটা দেখো, এইদিকে টি, এইদিকে আবার টি, এইটা থিটা, এইটা এম টু, এইটা এন ওয়ান, এইটা এম টু জি, এম টুই তো এটা, হ্যাঁ, আর এইটা এন, ঠিক? বলো বলো বলো, সেটা টি লিখলে ওটা এন হবে। ও সরি সরি, এবার বলো এই পুরো জিনিসটা কোন দিকে কততে মুভ করছে? লেফটে, এতে, এতে মুভ করছে, এতে, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তাই তো? তাহলে দেখো তো এইটার জন্য আমি এটা লিখতে পারি কিনা, টি মাইনাস টি কস থিটা, ঠিক আগেরটার মতো, প্লাস এন সাইন থিটা ইকুয়াল টু এম টু বি, এটা সেকেন্ড, ঠিক এই আগেরটার মতোই, এম টু বি না, এটা কত ধরেছি, এই ধরেছি তো, আচ্ছা এবার বলো তো আরেকটা, হ্যাঁ এই, এম থ্রি জি এন টি, আর কিছু থাকবে? এটা বি ড্র করছে, আর কিছু থাকবে? নরমাল থাকবে, থাকবে, নরমাল দিয়েছি, সিউডো ফোর্স, কততে যেতে দেখবে, দেখো এ প্লাস বি, তাই না? এবারে তোমরা এখান থেকে ইকুয়েশন লিখতে পারবে, এম থ্রি বি শ্রেয়া বুঝতে পারছো? ডিআর এম থ্রি, ওহো এটা তো এ, আই এম সরি ডিআর, এ, ঠিক 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 ঠিক, একদম ঠিক। আচ্ছা বলো তো আর একটা ইকুয়েশন কি হবে এন দিয়ে? দেখো তো চারটে ইকুয়েশন লিখেছি, চারটে ইকুয়েশন লিখতে পারলেই এনাফ। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আর আগে যে প্রবলেমটা করেছি তার মধ্যে পার্থক্যটা আমি বোঝাতে চেয়েছি, যে অ্যাক্সেলারেশনটা, এই যে এই যে এই আগেরটা কি ছিল, এ এই এ আর এই বি সেম ছিল, কিন্তু এখন এই এম থ্রির অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে এ প্লাস বি, এটাই আমি বোঝাতে চেয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো আমার এই সামান্য কনসেপ্টটা? ডাউট আছে? ওকে ওকে, আচ্ছা দাঁড়াও, এই প্রবলেমটা একটু করি তো আবার,
আচ্ছা দেখো এই হচ্ছে দিয়ে দিয়েছে, তাহলে বলো তো এই m1 টা এখান দিয়ে মুভ করবে কি করবে না? করবে। আচ্ছা এখানে কি বার দিয়ে দিয়েছে? ওকে দেখো 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 বলেছে, মন দিয়ে শোনো, এইখানে একজন এইটাকে নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখছে, এইটাকে নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখছে। আচ্ছা তাহলে আমি এইটাকে তো ডেফিনেটলি এটা লিখতে পারি না, সেটা হচ্ছে তুমি তোমার সেই চশমাটা পরে নাও যে চশমাটাতে তুমি এক সিঙ্গেল ব্লক দেখতে পাবে। এটার টোটাল মাস এম, সরি এম প্লাস এম ওয়ান প্লাস এম টু, তুমি এদিকে কত ফোর্স দিয়েছো এফ, তাহলে অ্যাক্সেলারেশন কত বলো, অ্যাক্সেলারেশন কত? এতক্ষণ ধরে যে আমি এই টাইম সময় নষ্ট করে এইটা ড্র করলাম, এতে কি ভুল আছে? স্যার এম টু টা তোমার ডিফারেন্ট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, রাইট? হরাইজন্টালে, আচ্ছা বলো তো হরাইজন্টালে এই এম ওয়ান আর এম এর হরাইজন্টালে কি সেম অ্যাক্সেলারেশন? হ্যাঁ স্যার, কারেক্ট। বলো তো হরাইজন্টালে এম আর এম টু এর সেম অ্যাক্সেলারেশন? এন, আচ্ছা এদিকে ধরছি এন, এর নিচের দিকে এম জি টি টি, এদিকে হচ্ছে এম টু, তো এম টু ধরো, আর কিছু থাকবে স্যার? এন ওয়ান এম ওয়ান এর জন্য, ভেরি গুড, এই ডিরেকশনে? হ্যাঁ স্যার। এই পুরো জিনিসটাকে আমি ধরছি এদিকে ক্যাপিটাল এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে ইকুয়েশন কি লিখতে পারি বলো তো? এফ মাইনাস টি মাইনাস এন ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এ, এক নম্বর ইকুয়েশন। কোনো ডাউট আছে? না স্যার। ফ্রেন্ড লোক কোনো ডাউট আছে? নেই। এবার বলো প্ল্যাটফর্মের অ্যাক্সেলারেশন কত? প্ল্যাটফর্ম জানো স্যার? ক্যাপিটাল এ, ভেরি গুড। এবার আমি এম টু এর জন্য ড্র করছি, এইদিকে টেনশন, এইদিকে এম টু জি, এইদিকে এন এন টু টু নিয়েছি, আর কোনো ফোর্স কাজ করছে? আমি বলছি বি, আর এখানে একজন আছে এ, কে ড্র করেছে? বি ড্র করেছে না? ওয়েল ভেরি গুড, ভেরি গুড মাই ড্রেয়ার, এ বি ড্র করেছে। আচ্ছা যদি এটা বি ড্র করে বলতো, বি এই এম টু কে যদি নিচে এ এতে যেতে দেখে, ও ঘাড় ঘুরিয়ে এম টু কে এইদিকে কততে যেতে দেখবে? এতে, কারেক্ট। আরে বাবা স্ট্রিংটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে বলো তো এর জন্য আমি লিখবো এইদিকে এ? হ্যাঁ। তাহলে কি লিখবো? টি মাইনাস এম টু এ ইকুয়াল টু এম টু ইন্টু এ, সরি কি লিখলাম, এম টু ইন্টু কি লিখলাম বলো, এম টু ইন্টু স্মল এ, বলো ঠিক লিখেছি কি ভুল লিখেছি? ও ঠিক বলেছে, বলছে মাস এম এর জন্য কেন কনসিডার করলাম, মানে এই যে বলো তো কেন টেনশনটা আমি কনসিডার করবো? ওকে দেখো অর্ক যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে, আমরা পুলির মাস কত ধরেছি? জিরো, জিরো। তাহলে আমি ধরতে পারি পুলিটা এই এম এর সাথেই অ্যাটাচড? হ্যাঁ। অর্ণব, তার মানে পুলিটা যদি এম এর সাথে অ্যাটাচড হয় তাহলে আমাকে টেনশন গুলো দিতে হবে। এবার তুমি বলবে দাদা আমি পুলিটা আলাদা করে ড্র করবো, তাই করো। তুমি যদি পুলিটাকে আলাদা করে ড্র করে নিয়ে এসো বাইরে, তখন এখানে টেনশন হবে, এখানে টেনশন হবে, কিন্তু এই যে পুলিটা এইখানে যে কানেক্টেড ছিল সেখানে একটা নর্মাল রিয়াকশন ফোর্স আসবে না? হ্যাঁ। সেই নর্মাল রিয়াকশন ফোর্সটা তোমাকে এখানে দেখাতে হবে। তাহলে এত কিছু না দেখিয়ে আমি যদি ডাইরেক্টলি এই দুটো একসাথে দেখিয়ে দিই তাহলে সুবিধা না?
হ্যালো, তোমাদের এরকম একটা নরমাল ফোর্সের প্রবলেম আমি করিয়েছিলাম না, বলো নরমাল রিয়াকশন মনে আছে? অর্ণব বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কেন পুলিটা আমি টেনশনটাকে নিলাম? আমারও প্রথম প্রথম যখন আমি এই কোয়েশ্চেন প্রবলেম করেছিলাম তখন আমার মনে হয়েছিল কেন আমি টেনশনটাকে নিলাম, বুঝতে পেরেছি? হ্যালো অর্ণব বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো, এটার জন্য এইটা আর এইটা ডেফিনেটলি লিখতেই পারি। এটা ধরো দুই, এটা ধরো তিন, না এটা ধরো দুই না, এটা ধরো তিন, এটা ধরো চার। আচ্ছা বলো তো এর এইটার জন্য হরাইজন্টাল ডিরেকশন বরাবর কি লিখতে পারি? টি প্লাস, এই যে টি প্লাস এন টু প্লাস এম জি, সরি প্লাস এম জি ইকুয়াল টু ইকুয়াল টু এন, বোঝা গেছে? প্রতিটা দুটো দুটো ইকুয়েশন। আচ্ছা এম ওয়ানটাকে কে ড্র করবে সুবিধা? এম ওয়ানটাকে স্যার বি, কি কি হবে? ওপরে টেনশন, নিচে এম জি, রাইট? সরি এম ওয়ান জি। আচ্ছা সিন্ডো লাগবে? হ্যাঁ স্যার। কোন দিকে, কোন ডিরেকশনে? ডান দিকে? বাঁ দিকে। বাঁ দিকে, শিওর? হ্যাঁ। কেন? ওই দিকেই লাগবে, লেফটে। কোন দিকে যেতে দেখছে? না নিচের দিকে, এতে দেখো ও একে নিচের দিকে যেতে দেখবে, এই যে তাই তো বলে দিয়েছে। তোমরা কি বলতে পারবে এই বি এম ওয়ান কে কি ডান দিকে যেতে দেখবে? না স্যার। কেন স্যার? ও তো ডান দিকে যাওয়ার প্ল্যাটফর্মটার উপরেই তো দাঁড়িয়ে আছে, ওর জন্য ওই ডাইরেকশনে ভেলোসিটি ওর জিরো হয়ে যাবে। ও একদম ঠিক বলেছে অর্ক, তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ বুঝতে পারলে। আচ্ছা যে গ্রাউন্ডে আছে, যে গ্রাউন্ডে আছে সে কি এই এম ওয়ান কে ডান দিকে যেতে দেখবে? হ্যাঁ স্যার, সে দেখবে, সে ডান দিকেও যেতে দেখবে আর নিচেও যেতে দেখবে। দেখো ও এরকম দেখবে, বুঝতে পেরেছো? হ্যালো, এই ডিরেকশনে কত দেখবে? এ দেখবে না, আর এই ডিরেকশনে হ্যাঁ, তারপরে বেসিক্যালি ও এরকম দেখবে না। আচ্ছা বুঝতে পেরেছি, এটা গ্রাউন্ড থেকে যে শ্রেয়া, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু এই এটা কে দেখেছে স্যার? বি, বি এই দিকে কেন কোনো ভেলোসিটি দেখবে, কোনো অ্যাক্সেলারেশন দেখবে না? কারণ ও নিজেও তো এই ডিরেকশনে সেম অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাই না? বলো, ও নিজেও তো এই ডিরেকশনে সেম অ্যাক্সেলারেশনে যাচ্ছে, এই এই দেখো এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে, এই এন ওয়ান এর যে অ্যাক্সেলারেশন। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? বলো। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো? এম ওয়ান জি মাইনাস টি ইকুয়াল টু এম ওয়ান এ, রাইট? রাইট। আর এন ওয়ান ইকুয়াল টু এম ওয়ান এ, হ্যাঁ। পাঁচ আর ছয়, ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। বোঝা গেছে? হ্যাঁ। ক্লিয়ার? এই প্রবলেম পারবে? প্রচুর কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি, এখান থেকে তোমাদের কোনো কনসেপ্ট আটকানোর কথা না। কোনটাকে সিস্টেম ধরবে, কোনটাকে সিস্টেম ধরবে না, কোনটা কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে আমরা সিউডো ফোর্সটাকে লিখছি, কে কোন ডিরেকশনে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখবে, রূপকথা সব কি গোল্লা পাকিয়ে যাচ্ছে মাথায়? না। ওকে গুড, গুড। দেখো এগুলো কিন্তু সব প্র্যাকটিসের ব্যাপার, একটু কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করো, তোমরা দেখবে তোমরাও এত ফাস্ট আমার মতো করতে পারবে, ঠিক? আমি কি বোঝাতে পারছি? এই যে ভিজুয়ালাইজেশন, তো হট আমি দেখেই বলে দিলাম যে একে নিচের দিকে যেতে দেখবে, ডান দিকে যেতে দেখবে না, এগুলো সব প্র্যাকটিসের উপরে। যত প্রবলেম করবে তত ক্লিয়ার হবে। এই সি ভার্মার নিউটন লয়ের চ্যাপ্টারটা করে ফেলো, ইরোডফের নিউটন লয়ের চ্যাপ্টারটা করে ফেলো, দেখবে কোনো প্রবলেম হবে না। যাই হোক, এখন ইরোড অফ করতে হবে না, তোমাদের যখন যেভাবে করানো হবে সেইভাবে প্রসিড করবে। স্পার্ক কুইজে টপ মোস্ট জিনিসপত্র করানো হবে, টপ মোস্ট জিনিসপত্র, এটুকু বলে দিলাম। ইরোড অফেরও বাপ বই আমাদের কাছে আছে, সেই বইও করানো হবে, ঠিক আছে? সেটা সপ্তর্ষিতা করাবেন, ডোন্ট ওয়ারি। আমরা এখন যেটা বলছি সেটা করো। একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমাদের কিন্তু এই থার্সডে থেকে আমার ক্লাসটা অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই সময় কার ক্লাস আসছে? সপ্তর্ষিদার এই সি ফার্মা সলভিং ক্লাস, বোঝাতে পারলাম? ফ্রাইডে থেকে আমার মডার্ন ফিজিক্স ওপেন ক্লাস চালু হচ্ছে, যারা যারা ফ্রি জয়েন করতে পারো, মডার্ন ফিজিক্স ওপেন ক্লাস। একটা 8 স্ট্যান্ডার্ডের ছেলেও বুঝতে পারবে আমি যেখান থেকে পড়াবো, যারা যারা ফ্রি তারা জয়েন করতে পারো। বলো স্যার, কটা থেকে? 10টা থেকে, রাত্রি
যত ওপেন ক্লাস সব 10টা থেকে, এইসি ভার্মার ওপেন ক্লাস 10টা থেকে, কি বলে আমার এটা 10টা থেকে, তোমাদের 12 তোমরা 11 এ যখন উঠবে তখন জিজি স্যারের একটা ওপেন ক্লাস চালু হবে, এবছর এখনো চালু হয়নি, এবছরও চালু করা হবে, এই অনলাইনের জন্য আমরা চালু করছি না, মানে সব অনলাইন হয়ে যাওয়াতে খুব প্যাথেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। জিজি স্যারের একটা ওপেন ক্লাস চালু হয়, সেটা হচ্ছে এম এস চৌহান বলে একটা বই আছে, সেই বইটা সলভ করানো হয়, যেগুলো আইআইটির জন্য বা কম্পিটিটিভ মানে টপ টপ লেভেলের বই। ওকে, তো যাই হোক, তো ফ্রাইডেতে তোমরা জয়েন করতে পারো, যে যে জয়েন করবে আমাকে আগে থেকে ইন্টিমেট করে দেবে যে হ্যাঁ স্যার আমি জয়েন করব, মডার্ন ফিজিক্স সব কিছু বুঝতে পারবে, যদি দাঁড়াও কি কি বুঝতে পারবে না, মোবিলিটি ফোবিলিটি কি লাগবে, সেমিকন্ডাক্টর মানে কি করাবো জানো, ইন্ট্রিনসিক্স এক্সট্রিনসিক না, অ্যাটমিক স্ট্রাকচার বেসিক আইডিয়া হলেই পেরে যাবে। ওকে ক্লিয়ার, এখনো পর্যন্ত যা করিয়েছি ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা এবার আমি এখান থেকে একটা প্রবলেম করাবো, দাঁড়াও সব ভালো ভালো প্রবলেম করিয়ে দিলাম তো তোমাদের, 39 করাবো, আচ্ছা 35 মতো কি, দাঁড়াও এক মিনিট ভাই, 35 দরকার নেই, এগুলো করিয়ে দিয়েছি সিউডো দিয়ে, 39 যে প্রবলেমই আমরা করতে যাই সেটাই দুটো পেজ মিলে তৈরি হয়, অদ্ভুত। তোমরা একটু প্রবলেমটা পড়ো, তোমরা একটু প্রবলেমটা পড়ো, করিয়েছি ওকে, 47 করিয়ে দিয়েছি ওকে, দরকার নেই, আচ্ছা তোমরা সোম আর শুক্রবার তিনটে থেকে পাঁচটা ফ্রি না, সবাই সোম আর শুক্রবার তাই না, আর কখনো ফ্রি নাও, না ওয়েডনেসডে ইয়ে হবে না, ওই অর্কর ইয়ে আছে কম্পিউটার তাই না, অর্ক কি করো কম্পিউটারে, এখন তোমার জাভার প্রোগ্রামিং চলছে, বাপরে জাভা, সি সি জানো, সি প্লাস প্লাস তো শিখেছিলাম কিন্তু বলতে গেলে ও গোল্লা হয়ে গেছে, আচ্ছা এনিওয়ে, আচ্ছা তোমরা সকালে কেউ ফ্রি নাও, সকালে নিতে পারো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই মাসে স্কুলের এক্সাম আছে, ওকে এই মাস বলতে কত দিন, সেপ্টেম্বরে আমারও এক্সাম আছে, আমার 14 থেকে 22nd, আচ্ছা আমার হচ্ছে 24 থেকে, আমরা অক্টোবরে তো সকালে নিতেই পারি, হ্যাঁ অক্টোবরে সকালে অসুবিধা নেই, ছেলেটা মুশকিল হয়ে যাতা ইয়ার, অসুবিধা নেই কিন্তু আমাদের কি ঝামেলা করবে, এক্সামে বসতে দেবে না, যখন মানে সবগুলো
একবারে মানে করতে গিয়ে একটু চাপে পড়ে গেছিলাম, তাই স্কুলের ক্লাসটা দু সপ্তাহ করিনি, আমাকে স্কুল থেকে ফোন করেছিল। ও আচ্ছা, মার্কস কমিয়ে দেবে। আচ্ছা শোনো, স্কুলের ক্লাসে ডামি বসিয়ে রাখা যায় না? ডামি? হ্যাঁ স্যার, আমি তো তাই করি। এক্স্যাক্টলি, সেটা করতে পারি, অসুবিধা নেই। ডামি বসিয়ে রাখবে মানে? মানে অন অন করে বসে থাকবে। স্যার আমাদের আবার স্ক্রিন প্রেজেন্ট করে খাতা দেখে। কি করে? স্ক্রিন প্রেজেন্ট করে খাতাও দেখে। বাপ রে, ও মাই গড। কিন্তু আমাদের টাইম বার করতে হবে। স্পার্কুইজে নিশ্চয়ই আস্তে আস্তে প্রেসার দিচ্ছে না? হ্যাঁ, আরো প্রেস তাহলে প্রবলেম নেই। আরেকবার বলো, শুনতে পেলাম না। 8টা থেকে 10টা যদি মানডে ওয়েনেসডে আর ফ্রাইডে এর মধ্যে কোনোদিন হয় বা স্যাটারডে হয় আমার কোনো প্রবলেম নেই, শুধু টিউজডে আর থার্সডেটা হবে না যদি সকাল 8টা থেকে। ঠিক আছে, আমি তখন বলো দিনই হবে, অসুবিধা নেই। কোথায় ট্রেক করতে যাবে? আমি তো মানে মানে নিচ থেকে দোতলায় উঠলেই হাঁপিয়ে যাই, তাও সিঁড়ি বেয়ে। রুপিন পাস? হ্যাঁ, রুপিন পাস, রোটাং পাস, রোটাং পাসে যাচ্ছ? তাহলে রুপিন পাস সেটা কোথায়? উত্তরাখণ্ড আর হিমাচল, মানে মিডওয়ে, মানে বর্ডারে কাইন্ড অফ। কি নাম বলো? রুপিন পাস। ওকে, আমি ওদিকটা চিনি, চিনতাম ভালো মতো, কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল, আমি অনেকবার গেছি ওখানে। ওকে, আমি ট্রেক করতে যাইনি। আমার একবার ব্যাঙ্গালোরে থাকাকালীন আমার এক বন্ধু বলেছিল চল ট্রেক করে আসি, ওকে আমি দুদিন ধরে এমন মেরেছিলাম, তারপর থেকে আমাকে আর বলে না। আচ্ছা ভালো, ট্রেক করতে কতদিনের জন্য যাচ্ছ? মানে এটা কে কে, তোমাদের একটা গ্রুপ আছে? হ্যাঁ হতে পারে, মা ডিটেইলস জানে, আমার কোনো আইডিয়া নেই। ও, তোমার মাও যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, কতদিনের জন্য একটু বলো তো। তোমাদের আর একটা ইনফরমেশন দিই, তোমাদের কিন্তু এরপরে কেমিস্ট্রি মানে মানে ডিভাইড হয়ে যাবে। ডিভাইড হয়ে যাবে মানে শুভদীপ দা অর্গানিক, এই শুভদীপ দা এখন কেমিক্যাল বন্ডিং করাচ্ছে, আমি রাইট? হ্যাঁ। উনি এরপরে কেমিক্যাল বন্ডিং থেকে অর্গানিকে ঢুকে যাবেন, ঠিক আছে? থরো অর্গানিক করাবেন, ওকে? সায়ন্তদা, সায়ন্তদা প্রবলেম সলভিং কেমন করেন? ভালো, ভালো করেন। ওকে, সায়ন্তদা ফিজিক্যাল শুরু করবেন। আপনারা তোমাদের তখন আইডিয়ালি তিনটে ক্লাস, একটা হচ্ছে ফিজিক্স, আর একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, আর একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। বুঝতে পারলাম? হ্যাঁ। তখন প্রেসারটা বাড়বে, কিন্তু তখন দুজনেই প্রেসার দেবেন, ঠিক আছে? এনিওয়ে চলো 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 চলো। এই অর্ণব? হ্যাঁ স্যার। বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ। যাই হোক, সামনেই তোমাদের এক্সাম আছে, আমি এক্সামের রুটিনটা দিয়ে দেবো, তো এক্সাম নিলেই বুঝতে পারবো। শ্রেয়া? হ্যাঁ স্যার। ব্যাকলগ গুলো ক্লিয়ার করেছো? স্যার আমি করছি। প্রচুর ব্যাকলগ তাই না? হ্যাঁ স্যার, অনেকটা জমে গেছে। এক্স্যাক্টলি, আমি জানি আমরা বেশ কম সময়ে বেশ কিছু ক্লাস নিয়েছি, ভেবে দেখো প্রচুর ক্লাস, কিন্তু তুমি এক একটা টপিক প্রায় প্রায় 10-12 ঘন্টা, ইটস নট আ ম্যাটার অফ জোক, মিনিমাম। সো ক্লাস না করলে, আলাদা করে দেখলে তুমি কি সব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু তুমি আরো ইন্টারঅ্যাক্ট করো শ্রেয়া, আমরা 9-10 থেকে এই এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমরা গ্রো করতে পারবো, সেখানে ইন্টারঅ্যাকশন ইজ দ্য অনলি ওয়ে টু গ্রো। তোমাদের যে সিনিয়র দাদারা এবছর অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, যারা আইআইটি অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করছে, তাদের তারাও কিন্তু আমার কাছে ঠিক 10-এ এইভাবেই পড়াশোনা শুরু করেছিল। হ্যাঁ, তখন ওদেরকে কেমিস্ট্রিটা আমরা পড়াতাম না, শুধু ফিজিক্সটা পড়াতাম, 9-10 ওরা ফিজিক্স পড়েছিল শুধু, বুঝতে পেরেছ? তারপরে তো আমরা অনেক ম্যাচিওর হয়ে গেলাম যে কিভাবে কি প্রিপেয়ার করতে হবে না হবে। তোমরা এখন ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স ক্যাম্পাস কেমিস্ট্রি আর ফিজিক্স পড়ো, উইচ ইজ ভেরি গুড,
কাজে লাগাও, এইটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগাতে পারলে কিন্তু অনেক কিছু করতে পারবে। প্লিজ আমাদেরকে ইউটিলাইজ করো, আস্তে আস্তে কিন্তু প্রেশার বাড়বে, আস্তে আস্তে প্রেশার বাড়বে। তোমরা ভাবতে পারবে না আমরা 11-12 কিরকম প্রেশার দিই বা দিয়েছিলাম। অফকোর্স আমরা তাদেরই প্রেশারটা দেবো যারা প্রেশারটা নিতে পারবে, আননেসেসারি যারা প্রেশার নিতে পারবে না তাদের তো প্রেশার দিয়ে লাভ নেই, ও ছেড়ে দেবে। তো সেই কারণে আমরা ম্যান টু ম্যান ভেরিয়েশনে প্রেশারটা দিই, তোমাদের আমরা সেই প্রেশারটা দিতে পারবো। এখনো তোমরা স্পেয়ার কুইজের কোনো প্রেশার ইয়ে করনি। তোমাদের কজন ক্লাস নিচ্ছে এখন? হ্যাঁ, তাও 4 জন ক্লাস নিচ্ছে, 6-7 জন ক্লাস নেবে তোমাদের এরপরে, তখন বুঝতে পারবে। এক একজনের প্রতি সপ্তাহে 50টা করে হোমওয়ার্ক থাকবে প্রায়। ওকে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনএলপির প্রবলেম গুলো করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই প্রবলেমটা করো, এই প্রবলেমটা করো, কি বলেছে দেখো। এ রেল রোড কার মুভিং টুয়ার্ডস রাইট উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ, দেখো এ এইদিকে এ তে মুভ করছে। এ ম্যান এ, এ ম্যান এ অ্যাক্সেলারেটিং টুয়ার্ডস লেফট, অ্যাক্সেলারেটিং টুয়ার্ডস লেফট, ওকে, উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ ম্যাগনিটিউড a/3। ওকে, এই যে এ, আর এটা একটা ডগ না? হ্যাঁ হ্যাঁ। তো এও a/3 তে মুভ করছে। অবজারভার ভি ইজ অন দা গ্রাউন্ড। ওকে, ফাইন্ড দা নেট ফোর্স এক্সপেরিয়েন্স বাই দা ডগ অ্যাজ সিন বাই দা অবজারভার বি। ওকে, প্রবলেম গুলো করো তো, খুব ট্রিভিয়াল প্রবলেম কিন্তু আমাদের করতে হবে, খুব ট্রিভিয়াল প্রবলেম কিন্তু আমাদের করতে হবে। দেখো ফার্স্ট এটা, if কে অবজার্ভ করছে, বি, বি কোথায় দাঁড়িয়ে আছে গ্রাউন্ডে, তার মানে এই ডগের উপরে মাস ইনটু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন অফ ডগ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আমি কি বোঝাতে পেরেছি? দেখো, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, আরে বাবা, এবার দেখো আমরা কি জানি, এক দূর বাবা, অ্যাক্সেলারেশন অফ ডগ উইথ রেসপেক্ট টু কার ইকুয়াল টু অ্যাক্সেলারেশন অফ ডগ মাইনাস অ্যাক্সেলারেশন অফ কার। তাহলে লিখতে পারি অ্যাক্সেলারেশন অফ ডগ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন অফ ডগ উইথ রেসপেক্ট টু কার প্লাস অ্যাক্সেলারেশন অফ কার। দেখো লিখতে পারি, তাহলে এই এটাই তো জি না, বলো এটাই তো জি, তাই না? এবার বলো তো অ্যাক্সেলারেশন অফ ডগ উইথ রেসপেক্ট টু কার কত? মাইনাস a/3 i ক্যাপ, আর অ্যাক্সেলারেশন অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড a i ক্যাপ। ভেরি গুড, তাহলে এখান থেকে কত আসছে? বুঝতে পেরেছি, বলো। এবার বলো এখানে তুমি যদি পুট করে দাও কত আসবে? 2 ma/3 i ক্যাপ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বি পার্টটা বলো তো, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্ট অফ অফ ডগ রিলেটিভ টু ম্যান এ, যে এই এ তে আছে সে, মানে মন দিয়ে শোনো কি বার করতে বলেছে, সেটা বার করতে বলেছে। আচ্ছা, ডি পি, বলো পি অফ ডগ উইথ রেসপেক্ট টু এ বাই ডিটি, তাই না? এটাকে আমি লিখতে পারি রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, রাইট রাইট, মাস ইনটু অ্যাক্সেলারেশন অফ ডগ উইথ রেসপেক্ট টু এ, বলো লিখতে পারি? হ্যাঁ। ডাউট আছে? না। ওকেজ ওকেজ, এবার বলো তো এটার ভ্যালু কত হবে? তোমরা সব জানো এইটাকে একদম আই ক্যাপ আর জে ক্যাপের ফর্মে আমাকে বলতে হবে। বলো দেখি কি হবে থার্ড এরটা, আমি করবো না।
আরেকবার বলো, মাইনাস মাইনাস হবে। তোমরা একটু চ্যাটে লেখো, চ্যাটে লেখো নিয়ে, আর আমি বুঝতে পারছি না। আমি বলে দিচ্ছি কে কে ঠিক করছো, কে কে ভুল করছো, চ্যাটে লেখো। আই ক্যাপ মাইনাস লিখলেই হবে, আই ক্যাপ তো হবে, বুঝতেই পারছি। আই ক্যাপ না লিখলে হবে, না লিখলেও হবে। ঋষিকা মাইনাসে কি, এ আবার কি ফোর্স? তো কি হবে মাইনাস, বলো বলো বলো। না না না, অর্ক ঋষিকা নয়, মাইনাস এম এ নয়, নয় নয় নয়। অর্ণব রাইট, কিন্তু ফুললি রাইট নয়। তাও ফুললি রাইট নয়, আই তো আছে আমি জানি, তুমি আই লিখেছো সেটা আমি জানি, প্লাস না মাইনাস না। অর্ণব ইউ আর নট ফুললি রাইট, রূপকথা লিখেছে প্লাস টু এম এ বাই থ্রি, which is also not right. এইখানেই তো কনসেপ্ট বন্ধুগণ, ঋষিকা মাইনাস থ্রি এম এ বাই থ্রি, মাইনাস টু এম এ বাই থ্রি। ঋষিকা আমি কি ঠিক ঠিক বলছি, তুমি যেটা লিখেছো মাইনাস টু এম এ বাই থ্রি, ইট ইজ কারেক্ট, ইট ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। আচ্ছা আমি প্রবলেমটা করছি, ইতনা ভিস আসান নেই হ্যায় ভাই, কিন্তু অতটাও টাফ ছিল না, তোমাদের সবার পারা উচিত ছিল, মন দিয়ে শোনো। আচ্ছা সিউডো ফোর্স, মন দিয়ে শোনো, খুব ইজি, তোমরা কেন এটাকে মিস করলে? দেখো সিউডো ফোর্স বলো তো, এই বি কখনো সিউডো ফোর্স দেখতে পারবে না? স্যার পারবে না, কে দেখতে পাবে? একমাত্র ডগ পারবে, আর আর কে পারবে? এ পারবে, ঠিক আছে। এখানে কার কথা বলেছে? সিন বাই এ, তাই না? তার মানে আমরা কি জানি সিউডো ফোর্স অন ডগ, অবজারভার কে? এ, এ, ভেরি গুড ভেরি গুড। আর অবজেক্ট কে? ডগ, ডগ। তারপরে মাস ইনটু অ্যাক্সেলারেশন, বলো মাস, মাসটা কার ডগের? হ্যাঁ অ্যাক্সেলারেশন কার বলো? এর, এটা এর, কিন্তু কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্টে, বলো গ্রাউন্ডের রেসপেক্টে। আরে বাবা প্ল্যাটফর্মের অ্যাক্সেলারেশন গ্রাউন্ডের রেসপেক্টে হবে না? হ্যাঁ। এবারে বলো, এবার তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, এ এ জি ইকুয়াল টু এ এ সি প্লাস এ সি, বলো 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 বলো, ঠিক লিখেছি? এটা একদম ঠিক লিখেছি, কত আসছে এটা? টু এ আই ক্যাপ বাই থ্রি আসছে। এবার এইখানে আমি কি ভুল লিখেছি সিউডোতে? এটা মাইনাস হবে না? আরে বাবা প্ল্যাটফর্মের যে অ্যাক্সেলারেশন তার অপোজিটে। এবার দেখো কি হয়, এম ইনটু টু এ বাই থ্রি আই ক্যাপ মাইনাস, কোন ডাউট থাকলে বলো। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এইটাই পিক আপ ভ্যার ইউ লেফট অফ। আচ্ছা এইটাই কোন কোন প্রবলেম হয়েছে? এই প্রবলেমটা আমি করে দেবো না, এই প্রবলেমটা আমি করে দেবো না। এগুলো পেরেছো না তোমরা? হ্যাঁ এই প্রবলেমটা পেরেছো? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ, আচ্ছা দেখো এখান থেকে আমি কয়েকটা ভালো ভালো প্রবলেম করে দেবো। এই প্রবলেমটা পেরেছো? হ্যাঁ স্যার। গুড। এই প্রবলেমটা? না স্যার, না এটা এটা
আমি করে দিচ্ছি করে দিচ্ছি এটা 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 পেরেছি আনসার গুলো চেক করে নেবো এটা আচ্ছা এটা এইটা পেরেছো এইটা ঋষিকা তোমরা একজন ট্রাই করেছিলে আচ্ছা আমি এখন আনসার তোমাদের দিয়ে দিচ্ছি না এরপরের যে শীট গুলো তাতে আমি আনসার দিয়ে দেবো ডোন্ট ওয়ারি প্রথম প্রথম আমরা আনসারটা দিই না আস্তে আস্তে আনসার দিয়ে দেবো আচ্ছা তোমরা বলো যেগুলো পেরেছি ওগুলো তো আনসার গুলো নিয়ে না আমার কাছে না সব আনসার নেই আচ্ছা দেখো এই প্রবলেম গুলো কোত্থেকে নেওয়া জানো তোমাদের একটা ডিপিপি বই দেওয়া হয়েছে দেখেছো ডিপিপি গুলো দেখেছো ওয়ান ডিপিপি ওয়ান ডিপিপি টু দেখেছো ওই ডিপিপি বইটা থেকেই ভালো ভালো প্রবলেম গুলো সিলেক্ট করে এখানে আনা হয়েছে ঠিক আছে তোমরা ওই বইটা থরো করো থরো করতে করতে ওর পেছনে আনসার গুলো দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এই প্রবলেমটা আনসার আমি পরে বলে দিতে পারি কিন্তু আমাকে একটু খাটতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে দেখতে হবে এই প্রবলেমটা এই প্রবলেমটা আচ্ছা এই প্রবলেমটা হয়ে গেছে এই প্রবলেমটা হয়েছে সবার এটার আনসার কত এসছে এখানে কি বার করতে বলেছে বলো তো করিয়ে দিতে পারবে আমার একটু কনফিউশন আছে করিয়ে তো দেবোই ভালো ভালো প্রবলেম গুলো আমার এটাতে কনফিউশন আছে এখানে কি বার করতে বলেছে বলো কিন্তু কি করে করলে অত সহ বলো 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 তুমি আমাকে ছবি তুলে পাঠাতে পারো এইটা হয়েছে এইটা আচ্ছা ঠিক আছে আজকে আমি এই পর্যন্তই রাখছি আজকে আমি একটু টায়ার্ড নইলে আমি আজকে টেনে দিতাম আজকের আগের ক্লাসটা এত হেক্টিক গেছে প্রবলেম সলভিং একটা ক্লাস ছিল 12 এর ওই ওয়েভ অপটিক্স এর এত হেক্টিক গেছে আচ্ছা আজকে আমরা এই পর্যন্তই রাখছি ঠিক আছে তোমরা বাকিগুলো একটু ট্রাই করো ঠিক আছে আমরা এটা নিয়ে কবে বসবো বলো ও আমাদের নেক্সট ক্লাস তো স্যাটারডে তাই না আচ্ছা তার আগে কোনো দিন দেড় ঘন্টা কোনো সময় হবে তার আগে এছাড়া আর কোন ফ্রি নাও শুনতে পেলাম না আমার তো আপাতত ছুটি চলছে কোনো অসুবিধা নেই ওকে ফ্রাইডে দশটা থেকে কোনো তোমাদের টাইম হবে সকালে আচ্ছা স্কুল তোমার কখন শেষ হবে তাহলে হবে না তাহলে হবে না 150 আমি ধরো দুটো থেকেও যদি ক্লাস নিই আচ্ছা দুটো থেকে সাড়ে তিনটে তোমাদের কি হবে কারো সবার হবে দুটো থেকে সাড়ে তিনটে ঋষিকার হবে রূপকথার হবে অর্কর হবে ভেবে বলো না তিনটের থেকে হবে না কারণ তারপরেই আমার একটা ক্লাস থাকবে তোমার ফ্রাইডে কি আছে অন্য কোনো পড়া আছে না না স্যার আমার সারাদিন কোনো পড়া নেই স্কুলের ক্লাসটা শেষ হলেই
আবার হচ্ছে রাত্রিবেলা পড়া হচ্ছে 11টা থেকে। তাহলে স্কুলের ক্লাসটা শেষ হলে আমরা বসি? হ্যাঁ স্যার, কিন্তু মানে মাঝখানে একটু টাইম হবে না খাওয়ার। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমি যদি 2:30 থেকে 4টা করি? হ্যাঁ স্যার, 2:30 তে কোনো প্রবলেম নেই। মানে আমি তোমাকে ধরো 2:30 বা 2:15 থেকে যদি করি? হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। অর্ণব? না স্যার, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 2:15 বা 2:30 আমরা ওই দিন দেখে নেব। দেখো আমি এই 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 শীটটা করিয়ে দেবো তোমাদের, এই শীটটা। এখানে ভালো ভালো প্রবলেম আছে, স্পেশালি এই প্রবলেমটা সাংঘাতিক প্রবলেম। এই প্রবলেমটা যে পেরেছো, ভেরি গুড, আমি অ্যাবসলিউটলি তাকে অ্যাপ্রিশিয়েট করি। এই প্রবলেমটাও ভালো প্রবলেম, এটা পারিনি। আর এগুলো ইজি প্রবলেম, এগুলো ইজি প্রবলেম, এগুলো ইজি প্রবলেম। এইটা ভালো প্রবলেম, এটা সিউডো লাগবে, এটাতেও সিউডো লাগবে, এটাতেও সিউডো লাগবে। আর এটাও ভালো প্রবলেম, এটা মানে 4 থেকে 5টা ভালো প্রবলেম আছে এখানে। ঠিক আছে, তো আমরা ফ্রাইডেতে কখন বসছি? আর 2:15 আমাদের টার্গেট, যদি না হয় তাহলে সেটা 2:30। ঠিক আছে, ওকে। আর ওখান থেকে আমাদের হার্ডলি 4:05 মধ্যে আমাকে শেষ করতে হবে, কারণ তো আমার 4:30 থেকে একটা ক্লাস থাকবে। ঠিক আছে, ঠিক আছে, চলো।